এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এগিয়ে আসছে বাংলার উপকূলের দিকে তারিখ সকালবেলাতে এটি পশ্চিমবঙ্গের উপকূলে এসে হাজির হবে বলে জানান দিয়েছে ভারতীয় মৌসুম ভবন শুক্রবার পর্যন্ত এটি অতি গভীর নিম্নচাপ হিসাবে থাকবে এর প্রভাবে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশে তবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে চাষের আংশিক ক্ষতির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে এর প্রভাব বেশি থাকবে তাই উপকূলবর্তী এলাকাতে যারা বসবাস করেন তারা একটু সতর্ক থাকবেন সেই দিকে ঝড় এবং প্রবল বৃষ্টিপাতের প্রভাব থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এখনো পর্যন্ত যেটুকু খবর আছে যে এখানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের প্রকোপ নাও পড়তে পারে কিন্তু বাংলাদেশের দিকে এটির প্রভাব অনেকটা পড়ার সম্ভাবনা রয়েছে পুরো বিষয়টিকে জানাবো এখন কোথায় রয়েছে এবং কিভাবে এগিয়ে আসবে কত গতিবেগ থাকবে দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্র থেকে যে এখানে কিন্তু গভীর নিম্নচাপ এগোচ্ছে এবং এটি অত্যন্ত শক্তিশালী হচ্ছে তবে ঘূর্ণিঝড় হবে কিনা এই নিয়ে খবর দেয়নি আবহাওয়া দপ্তর পরিবর্তন এই আপডেটে এখনও আরেকটু হতে পারে তাই প্রত্যেকটা আপডেটে নজর রাখুন আপনাদের নিয়মিত আমরা জানাতে থাকবো যে কি হতে চলেছে এবং শেষ পর্যন্ত আপনারা অবশ্যই জানতে পারবেন তাই সতর্ক থাকুন আতঙ্কিত হবেন না কি হচ্ছে না হচ্ছে কিন্তু একটু সতর্ক থাকলে কিছুটা ব্যবস্থা নেওয়া যায় তাই এইটা সম্পর্কে একটু দেখতে দেখুন আরও কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এখন কী আপডেট উঠে আসছে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর উইন্ডো থেকে আমরা কোন কোন এলাকাতে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সেগুলো এই ভিডিওতে জানাবো শেষ পর্যন্ত দেখুন শেয়ার করুন আমাদের আপডেট ভালো লাগলে লাইক করুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন উত্তরবঙ্গে কতটা প্রভাব পড়তে পারে এমনিতে আংশিক মেঘালেকা হয়ে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে ধীরে ধীরে তো এগুলি আস্তে আস্তে প্রভাব দেখাবে ধীরে ধীরে তো এই রয়েছে কি ব্যাপার মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে আঠেরো তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগে দেখুন বন্ধুরা ভারতীয় মৌসুম ভবন যে ট্র্যাকটার প্রকাশ করেছে দিয়েছে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এই এলাকাতে এটা প্রবেশ হবে এইখানে চলে আসবে অর্থাৎ এই দিক দিয়ে যাবে তার মানে বুঝতে পারছেন এটা যদি এরকম করে আমরা যাই তাহলে কিন্তু এটা ঠিক খুলনা বিভাগের দিকে চলে যাচ্ছে মানে সুন্দরবনের উপর দিয়ে এটা পশ্চিমবঙ্গের সুন্দরবন দিয়ে এটা বাংলাদেশে এটা কিন্তু প্রবেশ করবে তাহলে বাংলাদেশের এই সমস্ত এলাকাতে প্রবল বৃষ্টিপাত হবে এবারে দেখুন এর যে এলাকাটা রয়েছে এই কোন এলাকাতে এর প্রভাব থাকছে দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি জলেশ্বর রয়েছে তার মানে বালেশ্বর জলেশ্বর হয়ে এটা ঠিক খড়গপুরের নীচে দেখা যায় মেদিনীপুর এখানটা ধরে এটা ঘাটালের ঠিক নিচে দেখুন এই এলাকা দেখা যাচ্ছে ঘাটালের ঠিক নিচ ধরে এটা কতটা এগোচ্ছে দেখুন এখানে ব্যারাকপুর পর্যন্ত নিচে মানে কলকাতা পানিহাটি এখানে ডায়মন্ড হারবার মানে হাওড়া ভুট হাওড়া এই সমস্ত এলাকাতে ঝোড়ো বসির বসিরহাট দেখতেই পাচ্ছেন এবং এখানে ঠিক নিচে পর্যন্ত এতটা পর্যন্ত আপাতত আপাতত দেখাচ্ছে যে এই এরিয়া পর্যন্ত এটার দাপটটা থাকবে ভালো করে দেখতে পাচ্ছেন তার এবং আরও যখন এটা এগিয়ে যাবে তো আরও এগুলো এলাকা তো বাড়তে পারে কিন্তু এটা এদিকে সরলে এগুলো এই দিকটাতে কভার দেবে সুতরাং এই এলাকার মধ্যে থাকবে এবং বাকি যে এলাকা রয়েছে এগুলোতে কিন্তু দমকা হাওয়া থাকবে তাই এই যে উপকূলবর্তী যে একদম এলাকা রয়েছে এইখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এবং দেখুন এখানে এই যে এখানে যেমন পৌঁছাবে তখন কি হবে না এটা ডিপ্রেশন হয়ে যাবে তাও তখন এটা আঠেরো তারিখ সকালবেলাতে তখন এটা গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগের আশেপাশে তার আগে এই যে উড়িষ্যা রয়েছে ভুবনেশ্বর এইখানে যেমন পৌঁছাবে সতেরো তারিখে সন্ধ্যেবেলার আশেপাশে বা রাতের মধ্যে এটা তখন ডিপ ডিপ্রেশনে অবশ্যই থাকবে তখন এর গতিবেগ থাকবে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টাতে তো আপনারা বুঝতে পারছেন আবার এইখানে যখন থাকবে তখন এটা পঞ্চান্ন আর এখানে যখন থাকবে এটা এখন পঞ্চান্ন অর্থাৎ ডিপ ডিপ্রেশন পঞ্চান্ন থেকে ষাটের মধ্যেই গতিবেগে থাকবে গাস্তিং হয়তো হতে পারে পঁচাত্তর থেকে সত্তরের মধ্যে থাকবে এবারে যেটা বলছে এতটা পর্যন্ত এগিয়ে গেছে তো এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এটা গভীর নিম্নচাপ হয়েছে ষোলো তারিখ মানে বৃহস্পতিবার সকাল থেকে এটা শক্তি বাড়িয়ে শক্তি বাড়িয়ে বাড়িয়ে সকাল থেকে মানে মোটামুটি ধরে রাখুন যে সকালের আশপাশ থেকে এটা আরও শক্তিশালী শক্তি বাড়াতে থাকতে বাড়াতে বাড়াতে এগিয়ে যাচ্ছে এবং আমাদের যে উত্তর পশ্চিম বঙ্গোপোশাগুলো সেখানে কিন্তু এটা এখানে পৌঁছে যাবে এবং এখানে সারাদিন ধরেই কিন্তু দেখা যাবে যে সতেরো তারিখ এটা ধীরে ধীরে গতিবে ওই একই গতিবেগে এটা এগিয়ে থাকবে ফলে উড়িষ্যার উপকূলে প্রচণ্ড পরিমাণে ঝড় হতে থাকবে এবং পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে এটা কিন্তু রয়েছে কিছুটাই এখন এটা আরও কি ডান দিক দিয়ে বেঁকে যাবে নাকি সোজাসোজি আবার ওই সাগর দ্বীপের দিকে চলে যাবে কি হতে পারে সেগুলি আরও কিছু কিছু পরিবর্তন হলে জানতে পারবেন আপাতত এইটা রয়েছে ট্র্যাক যেটা রয়েছে সেটা জানিয়ে দিলাম এবারে দেখুন আবহাওয়া দপ্তর এইগুলো সম্পর্কে কী বলছে কোথায় কেমন কী হতে পারে তারপর উইন্ডি থেকে আপনাদের পুরো ব্যাপারটা দেখাবে এবং আলিপুর কী বলছে সেটা একটু দেখিয়ে দেব দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের দুই নম্বর বুলেটিন পনেরো তারিখ দুপুর তিনটের সময় প্রকাশ হয়েছে সেখানে সেখানে যেটা বলছে ইতিমধ্যে দেখুন ডিপ্রেশন হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটি এই আপডেট যদি বলতে হয় তাহলে ওই দীঘা থেকে সাতশো সত্তর কিলোমিটার দক্ষিণে রয়েছে পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যার পারাদ্বীপ থেকে ছশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে এইটা আস্তে আস্তে দেখুন এই যে ইনিশিয়ালি প্রাথমিকভাবে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং ডিপ ডিপ্রেশন বা অতিগবে নিম্নযোগে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এটা ষোলো তারিখ সকালবেলা থেকেই এটা আস্তে আস্তে দেখা যাবে যে একটু করে বাঘ নিতে থাকবে এবং উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে এবং এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা উপকূলের কাছে সতেরো তারিখ সকালবেলাতে পৌঁছে যাওয়ার পরে এটা উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঠেরো তারিখ মানে সকালবেলাতে এটা পৌঁছে যাবে এবং এই এই সময়তে এটা যখন থাকবে আঠেরো তারিখ সকালবেলাতে এটা ডিপ্রেশন হবে একটুখানি শক্তি ক্ষয় করবে আর সতেরো তারিখ পর্যন্ত এটা কিন্তু সারাদিন ধরেই এটা অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রাতন হয়েই কিন্তু এগোতে থাকবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং দেখুন সেই ওইটাই কিন্তু ট্র্যাক হিসেবে দিয়েছে প্রথমে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং ষাটের বেশি এটা উঠবে না বলছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে গতিবেগ রেখে দেবে এবং এইভাবে এগোবে এইটাই কিন্তু সত্তর কিলোমিটার ম্যাক্সিমাম গাস্টিং থাকবে এইভাবে এগোতে থাকবে এবং আঠেরো তারিখ সকালবেলাতে পশ্চিমবঙ্গের উপকূলে যখন আসবে তখন এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগের মধ্যে ঝড় ঝড়ো হাওয়া সম এগোতে থাকবে এর ফলে দেখুন আপাতত বলছে বৃষ্টিপাত বৃষ্টিপাত কি হবে না এই যে এইখানটা দেয়া রয়েছে যে ষোলো তারিখ সকাল থেকেই কিন্তু দেখা সকাল ষোলো তারিখ থেকে এটা ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়াতে থাকবে এবং হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত বেশিরভাগ অঞ্চলে চলবে এবং সঙ্গে একটু ভারী বৃষ্টিপাত হবে এবং সতেরো তারিখের দিকে এটা যেহেতু ওটা আরও শক্তিশালী হতে থাকবে তখন তখন কিন্তু কী হবে না সতেরো তারিখে এটা বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামাবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে জেলাতে এরকমভাবে এবং পরবর্তী ক্ষেত্রে ষোলো থেকে আঠেরো মধ্যে কিছুটা মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং নাগাল্যান্ড তার সঙ্গে আসাম এবং মেঘালয় কিছুটা বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তুই এক জায়গাতে হালকা একটু ভারী বৃষ্টিপাত দিতেও পারে এমন বলছে আবহাওয়া দপ্তর এবং ঝোড়ো হাওয়া দেখুন পশ্চিমবঙ্গের উপকূলে প্রথম দিকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন তারপরে ধীরে ধীরে এটা ষোলো থেকে সতেরোর মধ্যে সন্ধ্যেবেলা পর্যন্ত মধ্যে পঞ্চাশ থেকে ষাটে ঝড় বইবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলে আমাদের এখানে যেটা হবে প্রথম দিকে এটা ষোলো তারিখ সকাল থেকে আস্তে আস্তে ঝড়ো হাওয়া বইতে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে এটা ধীরে ধীরে এই ঝড়ের হাওয়াটা বাড়বে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ষোলো তারিখ সন্ধ্যেবেলা থেকে সতেরো তারিখ সন্ধ্যেবেলা পর্যন্ত কিন্তু ঝড় বইবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যে এলাকা রয়েছে সেখানে বইবে এবং তারপরে এটা আস্তে আস্তে ঝড়ের ঝড়ের গতিবেগগুলি কমতে থাকবে এমনটা জানান দিচ্ছে এবং বাংলাদেশে যে উপকূল এলাকা রয়েছে সেখানেও কিন্তু মানে ধরে রাখুন যে ওই খুলনা বরিশালের দিকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ষোলো তারিখ সন্ধ্যেবেলা থেকে আঠেরো তারিখ সকালবেলা পর্যন্ত আর তারপরে আবার আঠেরো তারিখ কে সকালবেলা পর থেকে ধীরে ধীরে ঝড়ের গতিবেগ কমতে পারে এটা কিন্তু বলছে এবং সমুদ্র কিন্তু অনেকটা উত্তাল থাকবে এখানে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে পনেরো থেকে আট আঠেরো তারিখ পর্যন্ত বলে দিয়েছে তার মানে ষোলো সতেরো আঠেরো এই তিনটে দিন কিন্তু সমুদ্র উত্তাল থাকবে যার জন্য মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দেখুন উড়িষ্যা পনেরো থেকে আঠেরো আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ষোলো থেকে আঠেরো এই তিনটে দিন মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে এবং যারা রয়েছে সমুদ্রে তার দিকে ফেরত আসার কথা বলে দিয়েছে এবং যে ক্ষতি হতে পারে বলছে যে পা আংশিক ক্ষতি একটু ড্যামেজ হতে পারে এবং সেগুলি কিন্তু এই যে শস্যের মধ্যে যেগুলো হয়তো পেঁপে গাছ বা ব্যানানা এছাড়া সজনে গাছ এছাড়াও যে ধান গাছ রয়েছে সেখানে কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের একদম উপকূলবর্তী একটু ক্ষতি হতে পারে এমন সম্ভাবনা জানাচ্ছে কাঁচা বাড়ির কিছু ক্ষতি হতে পারে একদম উপকূলবর্তী এলাকাতে বাঘ ভেতর দিকে কিছু হবে বলে মনে হচ্ছে না এটা কিন্তু জানান দিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলাম এবারে দেখুন পনেরো তারিখ দুপুরবেলাতে যে আপডেট প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাড়াতাড়ি কিন্তু বলছে যে বৃষ্টিপাত কিন্তু হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর হুগলি নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু কোথাও পুরুলিয়া বা বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার কিন্তু নাম লেখা নেই বুঝতে পারছেন তার মানে উপকূলবর্তী এলাকাতে বেশি হবে তার বাকি ভেতর দিকে একটু কম কম করে হতে পারে বাকি জায়গার আবহাওয়া হয়তো একটু মেঘলা মেঘলা হতে পারে বা দু এক জায়গাতে টুকটাক করে হতে পারে মানে অন্যান্য জায়গাও বলা রয়েছে কিন্তু নামগুলো বেশি করে বলেনি ওয়ান টু প্লেস বলেছে তার মানে টুকটাক হতে পারে আর কি ঝাড়খন্ডেও একটু সামান্য সামান্য কথা বলছে সেটা কবে হতে পারে না ওই সতেরো তারিখ সতেরো তারিখে সম্ভাবনা একটু বেশি থাকবে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে আর উড়িষ্যাতে একটু বৃষ্টিপাত তো থাকছেই আর আন্দামান থাকবে আর তাপমাত্রা বড় কোনো পরিবর্তন থাকছে না সতর্কতা দেখে নিন ওই একই রকম আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সতেরো তারিখে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত এবং হাওড়ার দিক নতুন করে একটু খবর দিয়েছে যে হাওড়ার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে কলকাতা হাওড়া একটু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা হুগলিতে হয়তো একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এই জায়গাতে একটু মৎস্যজীবীরা এবং চাষি ভাইরা কিন্তু সতর্ক থাকবেন যারা নদীতে যান সেখানে কিন্তু এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হতে পারে তো বাকি অংশে সেরকমভাবে আর অত বড় সতর্কতা থাকছে না মোটামুটি টাইপের একটা বৃষ্টিপাত হতে পারে কিন্তু বেশি বৃষ্টিটা হবে বাংলাদেশের দিকে সম্ভবত এরকম রয়েছে উড়িষ্যাতেও কমন সতর্কতা জারি হয়ে গেল সেখানেও বাড়ির দিকে ভারী বৃষ্টিপাত সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে হয়তো থাকছে এরকম রয়েছে আর মৎস্যজীবীদের এখানেও আব আলিপুরও বলছে যে ষোলো থেকে আঠেরো তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে কারণ ডিপ ডিপ্রেশন কিন্তু থাকছে সমুদ্রে বন্ধুরা আমরা চলে এলাম মন্দির লাইভ কিনে ইতিমধ্যে দেখুন অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার মতো উপক্রম তৈরি করেছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ধীরে ধীরে এটা এইভাবে এগিয়ে আসবে এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের উপকূলে যে ঝড় হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এভাবে ষোলো থেকে সতেরো মধ্যে যখন এখানে চলে আসবে ঠিক এই জায়গাগুলোতে কিন্তু তখন পুরোটাই অতি গভীর নিম্নচাপ হিসাবে থাকবে এবং এর ঝাপটা থাকবে পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ দেখুন এই যে উত্তর বঙ্গোপসাগরের কাছে আমরা পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর পর্যন্ত বা কোথাও কোথাও আশি হয়তো আশি কিলোমিটার পর্যন্ত দেখুন ঝাপটা মাপতে পারছি তাই মানে এটা বুঝতেই পারছেন যে এটা কিন্তু ওই অতি গভীর এবং গভীর নিম্নচাপের গতিবেগ তুলনায় পঞ্চান্ন ছাপ্পান্ন অর্থাৎ যেটা আবহাওয়প্তর বলছে আমরা কিন্তু এখানে সেইটা মাপতে পারছি এবং দেখুন এইখানে রয়েছে কেন্দ্র এবং এইটার পরে আবারও কিন্তু এটা চলে যাবার এটা দেখুন সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে এই জায়গাতে আসবে বলেছে আবহাওয়া দপ্তর তো আবহাওয়া দপ্তর আলী ভারতীয় মৌসুম এতটা পর্যন্ত বলেছে এই দিক দিয়ে এটা খুলনার দিকে যেতে পারে এই এতটা পর্যন্ত আমাদের একদম কিন্তু ট্র্যাকটা সেই রকমই রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের উপর এটা বাংলাদেশ মুখো থাকবে তাই কিন্তু এটা আর ভেতর দিকে অতটা যাবে না বলছে এইখানেই কিন্তু স্টে করে যাচ্ছে এখানেই ঘুরপাক খাচ্ছে এবং এখানেই দুর্বল হচ্ছে তারপর নিম্নচাপে চাপ এখানেই থেকে যায় তার মানে এইটা কি হবে না এই এলাকাগুলির মধ্যেই তাহলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকবে দেখুন বৃষ্টিপাত দেখাচ্ছি এই দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেটা আবহাওয়া বলছে যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া তার সঙ্গে বাংলাদেশের যে সাতক্ষীরা খুলনা বরিশাল মোতিরহাট মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ চট্টগ্রাম রয়েছে খুলনা বরিশালে যে এই এলাকাটা দেখে নিন ভালো করে এই এলাকাটার মধ্যে কলকাতা সহ এতটা এলাকাতে বেশি বৃষ্টি হবে সামান্য কিছুটা হুগলি ডুগলি হতে পারে দেখুন এই যে পরব দেখুন এই যে আস্তে আস্তে দেখুন এই বাড়ছে ভালো করে দেখুন সতেরো থেকে আঠেরোর মধ্যে যখন যাচ্ছে এই এলাকার মধ্যে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে কলকাতা উত্তর দক্ষিণ থাকবে হাওড়া থাকবে এখানে ভারী বৃষ্টিপাত বলেছে হাওড়াতে আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন চন্দননগর খড়্ডা পানিহাটি হাওড়া সাতক্ষীরা রয়েছে খুলনা রয়েছে টুঙ্গিপাড়া গৌর নদী একদম ভোলা থেকে শুরু করে চট্টগ্রামের ফটিকাছড়িগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত রাঙামাটি চিটাঙ্গ হাজারবাগ এই হাজারদুয়ার এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে আর এই যে এলাকা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু একটু হালকার মধ্যে থাকবে এবারে দেখুন কি অবস্থা মেঘ যতটা এলো এইভাবে দেখুন বৃষ্টিগুলো আস্তে 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 ভালো করে দেখুন উত্তরবঙ্গে কিন্তু সেরকম প্রভাব নেই একটু হালকা হালকা মেঘ মেঘ হবে এইগুলোতে ষোলো তারিখে মূলত দুপুরের পরবর্তী ক্ষেত্র থেকে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে কোথাও কোথায় যে বিক্ষিপ্ত দু এক জায়গাতে বৃষ্টিপাত বলেছে সেটা বর্ধমান হোক বা বাঁকুড়া পুরুলিয়াতে হোক হালকা বিদ এখানে কিন্তু চাষের চাষিদের অতটা ভয়ের কোনো কারণ নেই কিন্তু মূলত যে যে মাঝে মাঝে টুকটাক করে এদিক ওদিকে নেমে যেতে পারে এইরকমভাবে সিউড়ির দিকে একটু অল্প অল্প করে তো এটা অল্প অল্প মেঘ যাবে এই রকম করে একটা রয়েছে কিন্তু এই যে এলাকাটা রয়েছে এইখানেই কিন্তু বৃষ্টিটা থাকবে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে থেকে বেশি বৃষ্টি হবে আপডেট সামান্য পরিবর্তন হতে পারে সেটা কিন্তু বলে রাখলাম তো হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি এগুলো যে এই এলাকা রয়েছে তমলুক এইগুলোতেই কিন্তু বৃষ্টিপাত বেশি থাকবে সতেরো থেকে আঠেরোর মধ্যে এইভাবে বৃষ্টিপাতটা থাকবে ভালো করে দেখুন এলাকা এইভাবে আসছে এইভাবে বৃষ্টি দেখুন আস্তে আস্তে উঠছে যে এতটা তার মানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সামান্য কত কাছাকাছি কতটা এই রানাঘাটের কাছে শান্তিপুর রানাঘাট বনগাঁ যে এলাকার রয়েছে চাকদা এই এলাকা পর্যন্ত পান্ডুয়া যশোর নড়াইল পর্যন্ত বৃষ্টিপাতের চান্স একটু বেশি রয়েছে মাগুরাতে কিছুটা হালকা হালকা করে হবে সুতরাং এই এলাকার চাষি ভাইরা একটু সতর্ক থাকবেন পরিবর্তন হতে পারে তবে আর যে আশেপাশে যে এলাকা রয়েছে এইখানেও একটু একটু অ্যালার্ট থাকবেন টেনশান নেওয়ার কোনো দরকার নেই কিন্তু এইগুলোর এলাকার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকবে তাই এইগুলোতে একটু বৃষ্টিপাত এখন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এখানে উনিশ তারিখে কমে যাচ্ছে কিন্তু এরপরে এটা কমে যাওয়ার পরে আবার একটা নিম্নচাপের মতো করে আসবে যেটা উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত আনতেও পারে এইভাবে এখন এই যে সেটা কিন্তু একুশ থেকে বাইশ তারিখের মধ্যে এই ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে একটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা উত্তরবঙ্গ ধরে বৃষ্টিপাত একটা এইভাবে আসতে পারে একটা নতুন প্রবাস দেখাচ্ছে এটাও একটা নিম্নচাপের মতো করে একটা কিন্তু এটাও কিন্তু ভারী বৃষ্টিপাতের মতো করে এটা এইভাবে যেতে পারে সেক্ষেত্রে যদি হয় ভালো একুশ থেকে বাইশ তারিখের মধ্যে একটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে খুলনা বরিশাল এখানে মেদিনীপুর তার সঙ্গে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা কিছুটা বাঁকুড়া পুরুলিয়া ধরে কিন্তু উড়িষ্যা পশ্চিম পূর্ব বর্ধমান পুরুলিয়া এদিকে একটা এক দু সামান্য বৃষ্টি সুতরাং একুশ বাইশের মধ্যে একটা আবার চান্স দেখাচ্ছে সুতরাং এইভাবে কিন্তু আপডেটটা রয়েছে কিছু কিছু হতে পারে পরে আপডেটের পরিবর্তন হলে জানিয়ে দেবো ধন্যবাদ